Ya, genial, cállese. ভাই আমাকে বলে লাভ কি? তুমি তো হানিফকে কিছু বলতে পারলে না। হবে তো ভাই, নতুন গাড়ি উদ্বোধন হয়ে গেল ঢাকা থেকে দর্শনা মেহেরপুরের বাইসাপ চুয়াডাঙ্গা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোল্ডেন লাইনের নতুন একটা গাড়ি, বন্ধুরা এই গাড়িটা আজকে উদ্বোধন হয়ে গেছে। আর উদ্বোধন পরে কথা কন, আমি তো ওকে বাসের মধ্যে উঠে নেই। বাবা রে বাবা, ও ভাঙড়িটা সবসময় এই জায়গায় রাখা থাকবে, আমরা সব ভাঙড়ি নিয়ে যাই না। ও তাড়াতাড়ি উঠে পড়ি। ও কত লোক, প্রচুর লোক উঠেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ লোক তো উঠবেই। আর নতুন গাড়ি, একেবারে সবকিছু নতুন, দেখতে পাচ্ছ কাবার বাবা সব নতুন, একেবারে ছিটমিট সব নতুন, একেবারে এ টু জেড। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার টেক্সামিটিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যারা পাচক তেন অসপিটেশন আমাদের মাথার মধ্যে রাখতে পারে। বন্ধুরা গোল্ডেন লাইনের নতুন গাড়ি আর লাক্সানা সাহেবের এই গাড়িটাকে নিয়ে আজকে আমরা ঢাকা থেকে দর্শনা আমাদের ম্যাপে নাই। আজকে আমরা কার রিকোয়েস্টে যাচ্ছি, যার রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা আমরা এখন স্ক্রিনে দেখাই দিই। বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ফারহান বিডি অফিসিয়াল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি। ফারহান ভাই, আপনি অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন ঢাকা থেকে দর্শনা যান। ভাই দর্শনা আমাদের ইয়েতে নেই, যে চুয়াডাঙ্গার আশেপাশেই হচ্ছে দর্শনা। আমরা চুয়াডাঙ্গা পর্যন্ত যাব আর মেহেরপুর আছে, যাই হোক আমরা চুয়াডাঙ্গা যেয়ে আমরা আমাদের যাত্রা করবো। অসংখ্য ধন্যবাদ ফারহান বিডি অফিসিয়াল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমরা আবারও গেমে ফেরত চলে আসলাম, এখন আমরা যাত্রা করবো। ওয়ারালি সাধন ব্রো, যে কিন্তু সিটে বসে পড়েছে। আমি তো সিটে বসে পড়বো, আস্তে আস্তে নে, হালকা হালকা হালকা, স্লো ব্রেক, ব্যাক মার, হালকা, ঝামেলা নাই তো? আরে নিজেদের গাড়িতে মানিস না, আস্তে আস্তে কাটা, হালকা স্লো, সামনে নে, হালকা আস্তে। ঠিক আছে, আস্তে চাপে চাপে বেরো, হকে হকের গাড়ি আছে, বেরো, ক্লিয়ার, যাবে, স্লো, হালকা, ক্লিয়ার, যা, আস্তে। ঠিক আছে, চাকা সোজা হবে। তো বন্ধুরা ওয়ানালে সাধন ব্রো ছিটে বসে পড়েছে যাত্রা দেওয়ার জন্য, উড়া দুড়া দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমরা পদ্মা ব্রিজ হয়ে যাবো। বারে যা, ক্লিয়ার। তো বন্ধুরা আমরা কিন্তু গাবতলী বাস টার্মিনালের এখান থেকে বের হয়ে গেলাম, অপোজিটে ছিলাম, এখন আমরা ঢাকা থেকে দর্শনার উদ্দেশ্যে যাত্রা করবো, মানে চুয়াডাঙ্গা পর্যন্ত যাব। দর্শনা আমাদের লোকেশনে নাই। ফারহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রিকোয়েস্টে যাচ্ছি। ফারহান ভাইয়েরও একটা চ্যানেল আছে সুন্দর, ওই চ্যানেলটা দেখে এসো তোমরাই সবাই। ফারহান ভাইয়ের রিকোয়েস্টে আমরা যাচ্ছি। ফারহান ভাই ভালো থাকবেন, আমরা আসতেছি আপনাদের অনেকদিন ধরেই, আপনি আমাদের কমেন্টস করতেছেন বারবার, ক্লিয়ার। আর আপনি কোনো বাসের কথা বলেননি, যে কারণে আমরা গোল্ডেন লাইনকে নিয়ে নিছি। চমৎকার সুন্দর একটা গাড়ি গোল্ডেন লাইনের, একদম নতুন একটা গাড়ি বন্ধুরা। এই গাড়িটাকে নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ঠিক আছে, গুড। 521 কিলোমিটার এখান থেকে বন্ধুরা, আমরা আজকে ভাঙার মোটর হয়ে, ফরিদপুর হয়ে, মাগুরা হয়ে তারপর আমরা চুয়াডাঙ্গার দিকে যাবো, মানে দর্শনা দিকে যাবো এখন। আসতে হালকা হালকা, বড় বাজা, ক্লিয়ার আছে, আস্তে স্লো ব্রেকে পা, পুলিশের গাড়ি, হালকা ব্রেক। আরে বাবা পুলিশের গাড়ি দেখি, আস্তে। কি হয়েছে রে ভাই, থামিস কেন রে ভাই? ও পোর্স না BMW? আরে এটা BMW না পোর্স, তাও তো বোঝা যাচ্ছে না। আরে BMW ওস্তাদ, হ্যাভি গাড়ি। আরে দেখ গোল্ডেন, আমরা সোনালি হরিণ। যা, ভাই ইন্ডিকেটার রাখ। বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা এখন ঢাকা শহর থেকে বের হয়ে যাচ্ছি, সামনে হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ পড়বে। বুড়িগঙ্গা ব্রিজ পার হওয়ার পরে পুলিশের গাড়ি তো অনেক দূরে চলে গেছে, আস্তে। আরে আমরা যে দেখতে যাচ্ছি পুলিশের গাড়ি, ওদের দেখি সেদিক যাচ্ছে। যাক না ভাই, আমাদের সাথে কি পুলিশের কোনো সমর, মানে কোনো ঝামেলা হয়েছে যে পুলিশের গাড়ি যাবে আমরা যাবো না সেই রোডে? না না, এই রোডে যাচ্ছে তো, আসলে আমরা এই রোডে অনেক জোরে চালাতে যাচ্ছি, আবার যদি আবার ক্যাচ ম্যাচ দিয়ে দেয়। আরে দেবে না রে ভাই, দেবে না, বরাবর টান দে।
রাস্তা ফাঁকা থাকলে তো ভাই টান দিয়ে যেতেই হবে, জোরে যেতেই হবে, এটাই হচ্ছে কথা। যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এখন বুড়িগঙ্গা ব্রিজের দিকে যাচ্ছি। বুড়িগঙ্গা ব্রিজ এখনো ডিসকভার হয়নি, আমাদের সামনে কিন্তু পুলিশের গাড়ি আছে বন্ধুরা, দেখতে পেলে পুলিশের গাড়িটাকে বেশি হাইলাইটস করার কোনো দরকার নেই ওস্তাদ, বলা যায়। যা 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 যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যা আস্তে স্লো, হালকা 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 বেড়ে যা। আরে পুলিশ পুলিশ কি বলবে, পুলিশ নিজের জীবন নিয়ে বাঁচতেছে না, পুলিশ কি বলবে। আস্তে স্লো ঠেকানো খুবই কঠিন, যাই হোক কোনো ব্যাপার না, কোনো ঘটনা না, বরাবর। 487 কিলোমিটার দূরে আছে বন্ধুরা, 487 কিলোমিটার দূরে আছি, 19 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগবে ভাই। কী টানটা দিচ্ছি আমরা, টান ফান চলছে বন্ধুরা, চলবে। আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস এখন ইউজ করছি, আমরা ইয়ে ব্রিজ পার হয়ে গেলাম, বুড়িগঙ্গা ব্রিজ, এখন আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি। সামনে অনেক টোল ফোল ঘর আছে, টোল দিতে হবে ভাই সাহেব। আমরা হচ্ছে ভাঙার মোড় থেকে বাঁয়ে দিয়ে ডাইনে দিয়ে চলে যাব, আস্তে আস্তে হালকাতে বাঁয়ে দিয়ে চলে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। যাই হোক কোনো ব্যাপার না, কোনো ঘটনা না, এনাপা অনেকদিন পরে এটা খুলনায় যাচ্ছে, এনাপা আমাদের এনাপা যাচ্ছে এখন খুলনায়, আর গোল্ডেনটো যাচ্ছে ভাই আজকে দর্শনায়। আজকে আমরা চুয়াডাঙ্গা এরপর যাব ভাই, কয়টা বাজে কয় মিনিটের মতো যেতে পারি, যাই হোক দেখি কতক্ষণে আমরা যেতে পারি। ওহ, তার সামনে একটা টোল ঘর বলতে বলতে চলে এসেছে, তাহলে টোল দিয়ে দাও। আস্তে বরাবর আগিস, বরাবর 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 বরাবর, হালকাতে হালকাতে রে, অটো কাটবে অটো কাটবে। আস্তে ক্লিয়ার, অটো 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 অটো, ক্লিয়ার, গুড। আস্তে স্লো স্লো স্লো, ক্লিয়ার। থামা থামের কোনো ব্যবস্থা নাই, মাওয়া হাই এক্সপ্রেসে থামা থামের কোনো ব্যবস্থা নাই, শুধু টান হবে আর টান হবে। আস্তে বরাবর রাখিস, বরাবর রাখিস, আর কিছু তো যাওয়ার পরেই ভাই পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের টোল করে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আস্তে হালকা ক্লিয়ার, সাউথল্যান্ড বরাবর থাক, সাউথল্যান্ড বরাবর থাক, আস্তে আস্তে হালকা 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 হালকা, এ সাউথল্যান্ড বরাবর থাক। ওকে ওকে ওস্তাদ, বাই ইন্ডিকেটর রাখিস, বাই ইন্ডিকেটর রাখিস। সে ছেড়ে দিছে হালকা হালকা হালকা, ছেড়ে দিছে হালকা হালকা হালকা, সাউথ লাইন বুঝে গেছে, গোল্ড লাইন এসে গেছে, বাবা রে গোল্ড লাইনের সাথে দাপালিং করলে কত বড় বিপদ হতে পারে। এইবার আমরা পদ্মা ব্রিজের এখানে উঠবো বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে পদ্মা ব্রিজ আছে, সামনে অনেক বড় বড় শিকারও আছে। কি রে ভাই, আমরা কি সুন্দরবনে আইছি নাকি? না না, শিকার বলতে হচ্ছে হানিফ টানি বাঁচে তো। আরে ভাই, আজকে গোল্ড লাইনের কাছে কেউ দাঁড়াতে পারবে না, আস্তে 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 আস্তে, স্লো স্লো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা হালকা হালকা, ক্লিয়ার, বরাবর বরাবর বন্ধুরা, পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজ টোল দিতে হবে, পদ্মা ব্রিজের এখন আমরা টোল দিব বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে আস্তে হালকা স্লো 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 স্লো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যাবে যাবে যাবে, বারে যাবে যাবে যাবে, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, ক্লিয়ার, আস্তে স্লো, এটা ফাঁকা আছে ফাঁকা আছে, এটা দিয়ে এটা ঢোক এটা ঢোক, আস্তে কিছু না তাই না, একটু ভাব ধরেছিলাম ওস্তাদ। তুই ভাব ধরছিস না, গাড়ি ভাব ধরছে। ওই যাই হোক যাই, ভাব ধরুক, আস্তে আস্তে ক্লিয়ার 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 ক্লিয়ার, বরাবর বরাবর বরাবর, টানাবে, গুড। তো বন্ধুরা আমরা এখন পদ্মা ব্রিজের উপর আছি, আমাদের গোল্ডেন লাইন, নতুন গোল্ডেন লাইনকে নিয়ে কিন্তু আমরা আজকে আমাদের যাত্রা কন্টিনিউ করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আজকে আমরা ঢাকা থেকে দর্শনে যাচ্ছি, মানে চুয়াডাঙ্গা পর্যন্ত যাবো, কারণ দর্শনে আমাদের ম্যাপে নাই, কারণ আমরা জিএমটি ম্যাপ পেইড ভার্সন যেটা সেটা খেলছি, আমরা পুরোপিটি ম্যাপ খেলি না, পুরোপিটি ম্যাপে অনেক জায়গা আছে, পুরোপিটি ম্যাপ আমাদের ভালো লাগে না, যে কারণে আমরা খেলি না। যাই হোক বরাবর ক্লিয়ার, যাই হালকা, আর স্টিয়ারিংটা আমাদের চেঞ্জ করা হয়নি ভাই, নতুন গাড়ি ভাই, স্টিয়ারিংটা চেঞ্জ করতে হবে, এটা সুজুকির ইয়ে দেয়া, এটা ইনো হবে, আস্তে স্লো স্লো স্লো, হালকা হালকা, আস্তে বরাবর 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 বরাবর, যা 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 যা, ক্লিয়ার, ওডি ওডি ওডি। আরে ভাই ওডি ফোডির এখন দাম দেওয়ার সময় নাই রে ভাই, ওডি এমনি ফাঁকা করে দেবে ভাই সাহ, গোল্ডেন যাচ্ছে ভাই, গোল্ডেন কি সম্মান দেবে, আর তারপরে ওয়ান আলি সাধন পুরো বসে আছে, এটা ঠিক কথা, ওয়ান আলি বসে আছে বলেই তো আসলে সাইড দিয়েছে, হালকা হালকা যাস, হালকা হালকা যাস, ক্লিয়ার আছে, বরাবর বরাবর, ক্লিয়ার, হালকা স্লো ব্রেক, এবার হালকা 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 হালকা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা 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 হালকা,
চাপাই দেওয়া হচ্ছে, যা 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 ক্লিয়ার। আমরা এখন সৌদিকে ওভারটেক দিয়ে চলে গেলাম মধুরা, দেখতে পাচ্ছ পদ্মা ব্রিজের জাজিরা পয়েন্টে চলে আসছি। যারা যারা আমাদের চ্যানেল কেপি 2.0 বাসগুমান চ্যানেল কেপি অফিসিয়াল ব্লগে দিলে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দিও। 400 কিলোমিটার দূরে আছে মধুরা, 400। ও ভাই রে, 11টা বাজে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই হেভি তাওলি বাওলি দিয়ে যাচ্ছে বন্ধুরা। গোল্ডেন লাইন, গোল্ডেন লাইনের চমৎকার সুন্দর গাড়ি যে গাড়িটাকে ভাই আমরা আজকে চালাচ্ছি। আর এটা আজকে উদ্বোধন হয়ে গেছে ঢাকা মেহেরপুর রোডে, নতুন গাড়ি উদ্বোধন হয়েছে সেটাকে নিয়ে আমরা যাচ্ছি। আর আমরা ফারান অফিসিয়াল বিডি ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি, যা খুব ভালো লাগলো ভাই, ভাইয়ের নামটা ভুলে গেলাম। আসতে ওস্তাদ, এই সেই জায়গা, তুমি এই জায়গাটাকে আসতে চালাতে পারো না শয়তান প্রো, তুমি এই জায়গায় কেন ব্যস্ত হয়ে যাও? সরি সরি সরি। আস্তে আস্তে ক্লিয়ার, সামনে কিন্তু শিকার আছে। ওই ওই হরিণ, বন্দুক কই? আরে বন্দুক বন্দুক না, শিকার শিকার। ও বলবো, আমার কথা আমাকেই বলছে। আচ্ছা বলবো, আছে এই যে কি খানি টেন্ডাও টেন্ডাও, টান দেব নাকি আমি টান দেব? যা যা যা, ও ভয় পাইছে ভয় পাইছে ভয় পাইছে, যা 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 ক্লিয়ার, বরাবর বরাবর বরাবর, যা যা ক্লিয়ার, সে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যা 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 যা, স্লো 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 স্লো, ডান ইন্ডিকেটর ডান ইন্ডিকেটর, ব্রেক ব্রেক ব্রেক, হালকা 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 হালকা, স্লো 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 স্লো, হালকা হালকা করবে করবে, বরাবর 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 বরাবর, যা 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 যা, বাড়ে যা বাড়ে যা। বন্ধুরা আমরা এখন ভাঙার মোড়ের কাছে চলে আসছি, পদ্মা ব্রিজ পার হয়ে আসছি, সামনে ভাঙার মোড় পড়বে, ভাঙার মোড় দেখতে পারবো ভাই সাহ, ঢাকা শহর পদ্মা ব্রিজকে বাই বাই টাটা দিয়ে দিলাম। যারা এখনো পদ্মা ব্রিজ দেখোনি দেখে নিও ভাই, ভিডিওর পিছনেই দেখে আসছি। আমরা এখন ভাঙার মোড়ের দিকে যাচ্ছি বন্ধুরা, ভাঙার মোড় থেকে আমরা প্যাঁচগোছের রাস্তা, সেই রাস্তা ঘুরে টুরে মোটামুটি চলে যাবো দর্শনার দিকে, মানে চুয়াডাঙ্গা দর্শনা। এখানে একটা ভাই শিশু পার্কের কাজ চলতেছে। হ্যাঁ খুব সুন্দর, আমরাও আসবো। আচ্ছা এসো এসো, আমরা এই যে ভাঙার মোড় চলে আসছি বন্ধুরা, বাম সাইডের ম্যাপের দিকে তাকাও, এই যে ভাই প্যাঁচগোছের রাস্তা, এখন আমরা সামনে যে বাই চলে যাবো। আস্তে স্লো 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 স্লো, হালকা 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 হালকা, ক্লিয়ার ক্লিয়ার, হালকা চাপ দিয়ে যা, আস্তে হালকা দিয়ে সোজা গেলে খুলনা। আমরা কিন্তু খুলনায় যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে অন্য জায়গায়। আস্তে আস্তে, আরে কি হলো, কি ব্যাপার, গাড়ি উল্টে গেল কেন ওস্তাদ? আরে জাদু দিয়ে সোজা কর, বুঝলাম না ভাই, মোর ঘুরতে যে ভাই গাড়ি উল্টে গেছে, যাই হোক কোনো ব্যাপার না, আমরা জাদু জানি ভাই, টেনশন করার কিছু নাই, আমরা জাদু জানি ভাই, জাদু জেনে আবার আমরা সোজা করে দিচ্ছি। ভাই রে ভাই, এখানেই তো যাত্রা শেষ হয়ে যাচ্ছিল। আরে ও তো হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল, বুঝলাম না এইসব কিভাবে হয়। ৩৪৯ কিলোমিটার দূরে আছি, 14 ঘন্টার মতো লাগবে ভাই রে ভাই, 14 ঘন্টা। আজকে এখন আমরা এই রাস্তায় খেলা দেখাবো, আস্তে কর আস্তে কর আস্তে কর আস্তে কর আস্তে কর। আরে 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 কি হচ্ছে ওস্তাদ? আরে আরে শয়তান ব্রো, আরে ওই যে কি হলো, আরে 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 ওস্তাদ, যা না উঠা উঠা উঠা, মাঠে না পারে কি রে শয়তান ব্রো, কি আরে ওস্তাদ, এই গাড়ি সাসপেনশন তো বেশি আরাম দাও ভাই, আস্তে চালা ভাই, আস্তে চালা, পাগল হোস না ভাই। ও বাবা রে, এখনই তো ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা, বাবা আমি তো মনে করেছি ওখানে দুই দুইবার আমাদের গাড়ি উল্টে যেতে যাচ্ছিল। বাপ রে বাপ, কোল্ডেন লাইন, গাড়ি এরাম করিস না, মান সম্মান ডুবাস না ভাই, তুই ঠান্ডা মাথায় চালা। আচ্ছা ঠিক আছে, মোড়গুলো আমরা আসতে হয়ে যাব, মোড়গুলো আসতে করবি ভাই, মোড়গুলো দে ভাই, খুব ডেঞ্জারাস, এই গাড়ি খুব খেলে, সাসপেনশন বেশি আরাম দেয়। গ্যাস স্লো ক্লিয়ার, হালকা হালকা হালকা, যাবে 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 ক্লিয়ার। ওস্তাদ কোল্ডেন লাইনে একটু তাফালিং না করলে কিন্তু হয় না ওস্তাদ, এটা তো আপনি ভালো করেই বলছেন, সুতরাং একটু তাফালিং করি। অবশ্যই করবি, করবি না কেন, কিন্তু গাড়ি যেন না উল্টায়। ঠিক আছে, গাড়ি উল্টাবে না ওস্তাদ, গাড়ি উল্টাবে না। যা ক্লিয়ার, ওভারটেকিং চলছে ওভারটেকিং চলছে, ক্লিয়ার। কোনো গাড়িকে আজকে পাত্তা দেব না, কিন্তু নিজেরাই দুইবার প্যান্ট খুলে যাচ্ছিল ভাই, প্যান্ট খোলার মতো কাজ করলে তো প্যান্ট খুলবেই। ওর ভাঙার মোড় ডিসকভার হয়েছে, কে কে ভাঙার মোড়ে এখানে আসছে কমেন্টস করে জানাও, ভাঙার মোড় ডিসকভার হয়ে গেছে।
আবার সেই বিপজ্জনক মোড়, সুতরাং বিপজ্জনক মোড়ে সবসময় বিপজ্জনকভাবে আসতে যাবা। ভাঙা শহর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন ভাঙা থেকে বের হয়ে যাচ্ছি। বাই বাই টাটা দিয়ে দিলাম ভাঙার ভাইরা, ভালো থাকবা। এই যে ভাঙার উপর দিয়ে আমরা এখন বের হয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে গ্রিন লাইনের গাড়ি আছে, খেয়াল করে চালা, বরাবর বরাবর যা 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 যা, স্লো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা গদি বরাবর থাক, গদি বরাবর থাক, আস্তে আস্তে, স্লো, যা 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 যা, ক্লিয়ার, গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে, দ্রুত দ্রুত। আরে নাম 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 নাম, কুফা কুফা করে বলে ওস্তাদ, তাই তো দেখতেছি, সরম কুফা। ও হে ভাই নাম, আরে বাবা কি লাগা লেগেছে শালার বোধ। আরে ভাই আমাকে বলি লাভ কি, তুমি তো হানিফকে কিছু বলতে পারলে না। হে সে হানিফ গেল কই, এই সর্বনাশ, প্রত্যেকবার এই জায়গায় এসে আমরা অ্যাক্সিডেন্ট করি। শতানপুর হ্যাঁ চেষ্টা করতেছি, যাত্রী নামানোরই ব্যবস্থা করতেছি ভাই, আমাদেরকে একটু হেল্প করা যায়। ও ভাই যাবে যাবে, অসুবিধা নেই, যাত্রীদেরকে দাও, কোন দিকে যাবে? এ ভাই মেহেরপুর দর্শন নামাই দিয়ে আসতে হবে। এ ভাই আমার কি লাইন ফাঁকা আছে, উঠিয়ে দাও সবাইকে, নিয়ে যাব, আর ভাড়া দিয়ে দিও। আচ্ছা দিবানি ভাড়া দিয়ে দিবেন। এ ভাই রে আসো, যারা যারা মেহেরপুর যেতে চাও এখান থেকে কে লাইনের গাড়িতে চলে যাও। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, শ্যামলের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখন রেখা ফেকার আসবে। যাই হোক তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গাড়ি নতুন গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে, এটা খুবই দুঃখজনক। কেন কিভাবে অ্যাক্সিডেন্ট করলো এটা তদন্ত করা উচিত। আরে বাবা এটা কি ধান ক্ষেত, বাবা সুন্দর সুন্দর ধান হয়েছে তো। আরে স্বতন্ত্র ফাও কথা কোশ না যাত্রী নামা। হ্যাঁ হ্যাঁ, এই ইদানিং তুই এই গোল্ড ওস্তাদ আমাকে দোষ দিয়ে লাভ নাই, এই গোল্ডেন লাইন হচ্ছে কুফা, কুফা গোল্ডেন লাইন হয়েছে বর্তমান সময়। এই কুফা গোল্ডেন লাইনে গেলেই আমরা বিপদে পড়ছি, আর গোল্ডেন লাইনের কাজ নিয়ে কোথাও যাবো না। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে। যারা যারা আমার চ্যানেল গেম ভিডিও বানজিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো, অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দিয়ে বেশি বেশি লাইক এবং ফটাফট করে দিও। আবারও একটা দুর্ঘটনা হয়ে গেল, মারাত্মক দুর্ঘটনা ভাই, কিছু বলার নাই। যাই হোক আমরা চেষ্টা করবো আবার ওই ভিডিওটা দেওয়ার, আমাদের এখানে শেষ করে দিতে হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো দেখো। হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকো, মনটা খারাপ হয়ে গেল, নতুন গাড়ি দিয়ে কেন কীভাবে এরকম হলো।